এই তো ভাই, ভালো। আচ্ছা, আমাদের ওই দিন উমর ভাইয়ের কিছু কোয়েকশন ছিল, আমরা কি করি হুম এবার শুনি। উমর ভাই বলেন কি কি কোয়েকশন আছে আপনার। হচ্ছে আমরা সবাই জানি যে মার্কেট বা একটা একটা জায়গা থেকে পুল ব্যাক করে, 50% মিনিমাম 50% পুল ব্যাক করে, বা হচ্ছে ডিমান্ড জোন থেকে ব্যাক আসে, বা অর্ডার ব্লক থেকে ব্যাক আসে। এখন আমরা কিভাবে বুঝবো যে এইটা ডিমান্ড জোন পর্যন্ত যায় তারপরে ব্যাক আসবে, বা এইটা অর্ডার ব্লক পর্যন্ত যায় ব্যাক আসবে, বা এটা অর্ডার ব্লক পর্যন্ত যাবে, যে এই জিনিসটা আমরা কিভাবে করবো বা কিভাবে বুঝবো? কত দূর যাবে কোন ইয়েস জায়গায়, যাওয়ার পরে আপনি ধরবেন যে না এখন টাইম হয়েছে আমার একটা পুল ব্যাক হওয়ার, এইটাই হচ্ছে যে আপনার মেইন কোয়েশ্চন, তাই না? হ্যাঁ এইখানে দেখেন আমরা আছি ইউরোএসডি 4 ঘন্টার চার্টে, একটা চার্টে। এখন আপনাকে যদি আমরা ইজি ওয়েতে দেখাই, এইলো আমাকে এই হাইটা দিল, হুম এখানে এখানে হয়েছে, ওকে এই হাইটা দিল, তাহলে দাঁড়ালো যে এই হাই আমাকে পুল ব্যাক করছে, আবার হাই করছে। কি হয়েছে, ল্যাপটপে বুঝলাম না, সরি আমার মাউসের মধ্যে, মাউসের নিচেও নাই, কিছু নাই। হয়তো ব্যাটারি চলে গেছে, ব্যাটারি চেঞ্জ করলে হবে। আচ্ছা, এরপরে ওই হাই আমাদেরকে এই লো করছে, এরপরে নতুন হাই করছে, এরপর এই যে হয়েছে না। এখন আপনি এখানে কি ড্র করবেন, আমরা ধরবো যে এই হাইটা, এই লটা আমাদেরকে এই হাই দিছে, এই পুল ব্যাক করছে, এরপরে আবার এই হাই করছে, পুল ব্যাক করছে, এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক আছে, এটা পর্যন্ত লটা ঠিক আছে। বাট এরপরে দেখেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে যে হাই করছে, এটা পুল ব্যাক না, আচ্ছা এটা পুল ব্যাক না, কারণ পুল ব্যাক হতে হলে এটা হতে হবে মিনিমাম 50%, এইটার এইটার 50% হতে হবে, তাহলে অ্যারাউন্ড এতটুকু, এতটুকু তো হয় না, তার মানে এটাকে আমরা 50% ধরতে পারবো না, তাহলে আমরা উপরেরটায় গেলাম। এই হলো উপরেরটা, উপরেরটায় যদি আমাদের হয়, এখন এই যে মার্কেট, আমরা তো মার্কেটটা এতটুকু নাই, এটা তোমাকেও হেল্প করবে, তুমি হয়তো জানো না মার্কেটটা এই জায়গায় আছে, আমরা তো জানি না ফিউচারে কি হচ্ছে। তো এই গেল মার্কেট যাচ্ছে, এই আসছে, এই তো মার্কেট। এখন দেখেন আমাদের কি, এটা হচ্ছে এক্সটার্নাল, 4 আওয়ারের এক্সটার্নাল, এই কেসে এই লো করছে, এই লো আবার হাই করছে, বাট এটা আমাদের ইন্টারনাল হাই এর লো, বাট এইটা এক্সটার্নালে, এই দুইটা এখন আমাদের মোস্ট লেটেস্ট যেটা লো, বাট এইটাকে আমরা কাউন্ট করব, এইটা দেন এখানে একটা ইন্টারনালে পুল ব্যাক হয়েছে, এটা হবে 15 মিনিটের, 15 মিনিটের এই হাইটা আমাদেরকে এই লো দিছে, এরপরে এই হাই করছে, পুল ব্যাক করছে, পরে চলে গেছে। আমরা যদি এটা যদি ড্র করি এই, তখন দেখবো যে মার্কেট এসে এখানে দেখো এনে এটা ব্রেক করছে, মাউস ঝামেলা করতেছে, এইটাই কাহিনী। এখন ড্রয়িং হবে, এটা ব্রেক করছে না, হুম এর আগে কিন্তু এটা দেখেন এতটুকু জায়গার মধ্যে কখনো ব্রেক করে নাই, হ্যাঁ ব্রেক করে নাই এখানে। তো এই যে ব্রেক করছে, তার মানে আমরা কনফার্ম হয়েছি যে না আমাদের পুল ব্যাক স্টার্ট হচ্ছে, আচ্ছা আমাদের এই আপ ট্রেন্ড যেটা ছিল, এতটুকুর যে আপ ট্রেন্ডটা, এই যে আপ ট্রেন্ডটা শেষ, এটা হওয়ার পরে আমরা ক্লিয়ার ভিউ, এইটা হওয়ার পরে এটা শেষ। এখন পুল ব্যাক কতটুকু হতে পারে, এখন পুল ব্যাক হতে পারে যে এইটার 50%, এটা মোর দেন 50% হয়েছে,
মুহূর্তের আবার এখান থেকে যদি ধরি তাহলে তো হাই করছে, হাই করে পুল ব্যাক করছে, তাইলে এইটা হবে আমাদের একটা হিসাবটা। ও আমাদের মোর দেন 50% ফুল ব্যাক করছে, তার মানে এটা একুরেট। তো এইটা যখন হবে তখনই আমরা ধরে নেব যে না মার্কেট এখন নিচের দিকে যাবে। বাট আবার দেখেন এইখানে আমরা এখন 50 মিনিটে যাই, আমরা ক্লিয়ার ভিউ পাবো। এটা ব্রেক করে আমরা শিওর হয়েছি যে 4 আওয়ারে এখন আমরা সেল সাইডে যাচ্ছি। আমাদেরকে এই ল করছে অনেক বড় টাইমের ফিগার আমরা কথা বলতেছি। আচ্ছা আমরা যদি এই জায়গা থেকে হিসেব করে আসি এটা ধরা যাবে, এখানে ল করছে, পুল ব্যাক করছে, এতটুকু এতটুকু ও ডাউন ট্রেন্ডে ছিল, তার মানে আপনার এন্ট্রি একটা এই জায়গা থেকে একটা এন্ট্রি কনফার্ম হয়েছিল আপনার, যখন এটা ব্রেক করছে তখন আপনার একটা এন্ট্রি কনফার্ম হয়েছিল। পরে আবার দেখেন এখানে যখন এটাকে ব্রেক করে ফেলছে তখনই আপনি বুঝলেন যে এখন আমার বাই, আমাদের বাই এই জায়গায় বাই, আমরা বাইয়ে যেতে পারি। আচ্ছা আমরা বাইয়ে গেলাম, বাট উপরে যে মার্কেট এসে আবার দেখেন এই যে লটা, এই লটাকে এখানে ব্রেক করে ফেলছে এই ক্যান্ডেলে, এখানে দেখেন ব্রেক করছে, তার মানে আমরা সামনে আবার সেল সাইডে যাচ্ছি। তো মার্কেট আবার সেলে আসছে, সেলে আসার পরে এই যে হাইটা, এই হাইটাকে ব্রেক করে আবার ব্রেক করছে, ব্রেক স্ট্রাকচার হয়েছে এই জায়গায়। তো ওই ব্রেক স্ট্রাকচার হওয়ার পরে ওর কিন্তু পুল ব্যাক করা শেষ অলরেডি, ইউনিভার্সিটির পুল ব্যাক কমপ্লিট হয়ে গেছে। তো এখন ও আবার আপ ট্রেন্ডে এখন কন্টিনিউ করতেছে, তো সামনে যাইয়া এই ব্রেক এইটাকে ব্রেক করবে। তাহলে আপনি কি বুঝলেন, আপনার মেন কথা ছিল যে কখন বুঝবেন যে পুল ব্যাক স্টার্ট হয়, যখন এটা হবে মার্কেটে তখনই আপনার পুল ব্যাক স্টার্ট হয়। এটা কি চস না? হ্যাঁ এটা 4 আওয়ারের চস, আবার ব্রেক অফ স্ট্রাকচার হয় এটা আপ থেকে ডাউন স্ট্রাকচার। চস তো তোমার এই জায়গায় হইছে নাইম, এখানে হইছে আর ওইখানে একটা বড় চে হইছে। আচ্ছা এরপরে কি ছিল ওমর ভাই? এরপরে ছিল হচ্ছে একটা রানে কয়টা পুল ব্যাক ভ্যালিড হয়, ধরুন যে আমরা জানি যে একটা 4 আওয়ার রান চলতেছে, এখন এটার ভিতরে আমাদের একটা সম্ভাব্য থাকতে পারে না যে না এখানে এই রানটার ভিতরে 3টা পুলব্যাক হইতে পারে বা 3টা পুলব্যাক পর্যন্ত ভ্যালিড, বা কিনা তুমি রিক্সে যাও না, এই টাইপের কোনো সম্ভাবনা হয় কিনা? প্রিমিয়ার আছেন 1 ঘন্টা, 5-4 ঘন্টা, 15 মিনিট, 4 ঘন্টা, 4 ঘন্টা, ওকে এটা একটা পুলব্যাক হইছে। এরপরে শেষ তো চ্যাপ্টার, ধরেন অনেক সময় দেখা যায় যে আমি আমি বিশেষ করে এই সমস্যাটা ফেস করছি, 4 ঘন্টা থেকে আমি 15 মিনিটে আসলাম, হ্যাঁ 4 ঘন্টায় মার্কেট এক্সট্রিম হাই লো ডিফাইন করে 15 মিনিটে যখন আসলাম, 15 মিনিটে আসার পর বর দেখলাম আমি যেখান থেকে পুল ব্যাক হিসেবে হচ্ছে এন্ট্রি দিছি তার আগে 3টা পুল ব্যাক কারেক্টলি হয়েছে, একদম সুন্দর 50% থেকে বা 50% হালকা একটু বেশি হয়ে ও আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, আবার 50% থেকে পুল ব্যাক হয়েছে, কিন্তু আমি যখন হচ্ছে এন্ট্রিটা দিলাম তখন থেকে ও বললো একটা অফ করে দিছে, তখন ও এসএল টেসেল হিট করে উপরে দৌড় দিছে, এখন এটার কারণে
ওইটা ঠিক বুঝি নাই তো, নাইম বুঝতে পারছো কি বুঝাচ্ছেন উনি? পুল ব্যাক এর কথাটা বুঝাতে যাচ্ছে যে তিন দুইবার সাকসেসফুল হইছে বাট তৃতীয়বারে এটা রং উল্টা দিকে ধর দিছে। ওখানে হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার হইছিল যেটা আপনার চোখে পড়ে নাই। আপনি বললেন না 15 মিনিটে এটা হইছে, কোন দিনে কোন সময় বলতে পারবেন? এইটা আমার খেয়াল নাই ভাই, তাইলে রেফারেন্স থাকলে তো বলা যাইতো যে কাহিনী কি ছিল। গোল নিচে আসবে ওদের রবিবারে, গ্যাপ ওপেন হবে শর্ট সাইডে, মার্কেট কি নামার সম্ভাবনা আছে না ভাইয়া? না না আরেকটু ঘুরে যাবে আরেকটু। এটা তো এই সমস্ত জায়গায় রে ভাই, এটা বলা খুবই হার্ড যে আর কত উপরে যাবে। তুমি আর বলবাটা কি এখন? খালি একটাই কনফার্মেশন যে মার্কেট কখন পড়বে, বাট পড়লেও তো আর ওই টাইপের পড়বে না, শর্ট পড়বে এই যে পুল ব্যাকের মতো। হ্যাঁ বাট শর্ট পড়বে তাও মানে যে গতকাল রাতে আমি নিচে থেকে একটা ট্রেড ওপেন করেছিলাম, এটা কয় মিনিট যা ও ডে, বাট এখানে তো বলাটা খুবই 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 হার্ড হয়ে গেছে। কালকে রাতে ভাই আমি তো ছবি দিছি তিনটা ফান্ডেড অ্যাকাউন্টে ভাই কালকে ট্রেড হয়েছিল। কালকে যে লাস্টে যে মার্কেটে ক্যান্ডেলে নাইমে গেছিল না লাল ক্যান্ডেল, হ্যাঁ গোল্ডে সবগুলো ট্রেড ক্লোজ দিছে, আমি গেলে ওপেনিং রাখছিলাম যে লেভেলে পরে পড়তেছে সবগুলো ভয়ে ক্লোজ করে দিছে। বুঝছি, আমি ওপেন রাখছিলাম দেখার জন্য যে কি হয়, পরে দেখলাম যে মার্কেট আবার পুল ব্যাক করে উপরে চলে গেছে, বিগ ক্যান্ডেল দিছে 15 মিনিট একটা। বুঝছি ভাই, যেমন ধরেন যে ডাউনে আসার সময় এই ফার্স্ট ব্রেকআউট স্ট্রাকচার হইলো, তারপর আরেকটা হইলো, তারপর আরেকটা হইলো, কত তারিখ? 18 তারিখ, তিন দিন আগে। তো আমি তো এইখান থেকে ধরেন যে যেহেতু ডাউনে একটা ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, আমি 50% মার্ক করে ভাই 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 15 মিনিট 18 তারিখ, এটা তো 5 মিনিট হলো ভাই আপনার, 15 মিনিট হয়নি। আচ্ছা এখন আপনাকে ধরে কিছু ওয়াজ নসিহত করা উচিত। অবশ্যই অবশ্যই, কারণ কথা হচ্ছে ভাই গোল্ড এমন একটা জায়গায় আছে, এমন একটা জায়গায় আছে এই জায়গায়, এখানে আপনি যত থিওরি দেন না কেন কাজ করবে না। আপনি ওই ওই সমস্ত জায়গায় যে মার্কেটকে মার্কেট স্ট্রাকচার ফলো করবে এই জায়গাগুলোতে ভাই, এটা চিন্তার বাইরে রাখেন, বুঝতে পারছেন? এগুলো আপনি চিন্তার বাইরে রাখেন, দূর দূর পর্যন্ত আপনার চিন্তার বাইরে এগুলো, এগুলাতে যাই আপনি এই সমস্ত জায়গায়। ওকে আপনাকে একটা সাইকোলজি বুঝাই তাহলে আপনি বুঝবেন। আপনি যে ট্রেড করতেছেন, আচ্ছা এই যে একটা জায়গা হয়েছে, এই যে একটা হাই হয়েছে, এই হাই হওয়ার পরে নাইম তোমারও হেল্প হবে, এটা মার্কেট এই যে হাই, এই যে হাই করলো, হাই করার পরে এই একটা হাইয়ার লো করলো, পরে আবার ওইটাই হাই, এটা কেন হইছে বলেন? এই যে ফল,
এই ফলটা কেন হয়েছে? আনসার দিতে পারবে না ভাই? বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এন্ট্রিনিস এখানে। আচ্ছা, কারণ রে ভাই, আপনি যে থিওরিটা ইউজ শিখতেছেন ওইটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডাররা ওইটা ইউজ করতো 2020-21 আর না 18-19 18-19-20 ওইটা ইউজ করতো। যখন ওরা দেখছে যে নর্মাল মানুষ ট্রেডে প্রফিট করে ফেলতেছে, তখনই ওইটাকে ওরা চেঞ্জ করে দিছে। আর না হলে মার্কেট স্ট্রাকচার 100% কাজ করতো মার্কেটে 2000 সালের, যে আপনি যদি চেক করেন ডাটাগুলো চার্ট 2019-20-18 চার্ট দেখলে দেখবেন যে এটা পুরোটাই কাজ করে। জায়গায় এসে এত হাই প্রাইসে এসে মার্কেট কখনোই মার্কেট স্ট্রাকচার যদি ফলো করে ফেলে, এসএমসি যদি ফলো করে ফেলে, তাহলে তো ভাই সবাই প্রফিট করে ফেলবে, তাহলে প্রবলেম না? মার্কেট তো দিবে না, সবাই মার্কেট চায় না সবাই প্রফিট করুক। প্লাস আপনার বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের এগেনস্টে আপনি ট্রেড করতেছেন, তো কোনো ওয়েতেই আপনার প্রফিট করা উচিত না। আপনাকে ওরা প্রফিট উচিত না না, আপনি তো প্রফিট করবেন অবশ্যই, বাট আপনাকে ওরা প্রফিট করতে দিবে না। এই সমস্ত জায়গায় রে ভাই আপনি মার্কেট স্ট্রাকচার কোনো ওয়েতেই কাজ করবে না। তাহলে ভাই এই সমস্ত জায়গা থেকে ট্রেড নেওয়ার কোনো ওয়ে নাই? এই সমস্ত জায়গা, যেমন আপনাকে আমি একটা জিনিস দেখাই, নাইমে একটু বুঝার ট্রাই করি ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে। এই যে গত মাসের এই যে কাহিনী, এই জায়গাটা, এই জায়গাটা মার্ক করি কিছু জায়গা, এই জায়গাটা, এরপরে এই পুরো জায়গাটা, আরেকটা জুম ছিল এইটা, আবার এটা থেকে ওই পুরোটা, এই জায়গায় মার্কেট, পুরো মার্কেট স্ট্রাকচার সরি এসএমসি ফলো করছে। এখানে পিওর এসএমসি ফলো করা হয়েছে এইগুলো জায়গায়, বাট এই 15 মিনিটে এসে মার্কেট এই জায়গায় এসএমসি ঠিকঠাক ফলো করবে না। আর এছাড়া আপনি যাই এটা ধরতেছেন 15 মিনিটে হাই এর মধ্যে, যেটা অল টাইম হাই ছিল, অল টাইম হাই এর ঠিক মধ্যে, যেখানে অল টাইম হাই মাত্র ব্রেক করছে, এইখানে ভাই ওইখানে তো ওইগুলা কোনো কিছু কাজ করবে না। যেমন এইখানে যদি বলি মার্কেট স্ট্রাকচার কি বলে, মার্কেট স্ট্রাকচার তো ইজি, খুব ইজি টু সে, আমাদের এই করছে, ওকে এই আমাদের একটা হাই দিচ্ছে, এখানে পুল ব্যাক করছে, এখানে কিন্তু মার্কেট স্ট্রাকচার ফলো করছে, এরপরে এইটা ব্রেক করে না, এরপরে আর যায় এখানে করছে, যদি এখানে যদি করে তাহলে আমার পুল ব্যাক গেল কই? আমার তো পুল ব্যাক হয় নাই, তার মানে ও এখনো আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, তার মানে এখান থেকে যখন পুল ব্যাক হবে তখনও 50% ড্রপ করবে। টাইম ফ্রেমে এসে এই সমস্ত জায়গায় এসে আপনি মার্কেট স্ট্রাকচার ধরলে হবে না, আপনাকে তখন যে লেটেস্ট কিছু ফলো করতে হবে মার্কেটে। আমরা তো শিখছি ওর টুক, আপনাকে এটাই বলতে চাচ্ছি যে ওইগুলা মিল পাবেন না। আপনি গোল্ডের এই হাই প্রাইসে এসে মার্কেট স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করে আপনি একজন বিগিনার মানুষ, কোনো ফায়দা নাই। এর থেকে আপনি জিবিপি জেপিওয়াই এ যাইয়া করেন, জিবিপি জেপিওয়াই মার্কেট স্ট্রাকচার ডেটা আছে, এসএমসি খুব ভালো ফলো করে। জিবিপি জেপিওয়াই, হ্যাঁ, পুল ব্যাক টুল ব্যাক এগুলো খুব সুন্দর করে পাবেন। ওকে নাইম, বলো তোমার কি কাহিনী এখন? গতকালকে যেটা বলছিলেন এটা আজকে বলবেন? গোল্ডের মধ্যে
মানুষ গোল্ডে কেন বেশি ট্রাই করে, অন্য তো কারেন্সি পেয়ারে তো আছে, এটা কারণ কি? এক নাম্বার কথা লেগে গোল্ড চকচক করে, তারপরে শোনা গোল্ডে রেশিওটা ভালো, আপনার প্রফিট মার্জিনটা ভালো হয়, ওই জন্য। ভাই সিলভার কি সেম নাকি সিলভার ওয়েল? সিলভারে কম, ওয়েলে বেশি? ওয়েলে গোল্ড থেকে কম। আমার সবচেয়ে বেশি যে গোল্ড, সবচেয়ে বেশি গোল্ড, আর এরপরে বেশি হচ্ছে সব ইউএসডি পেয়ারগুলো, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি যতগুলো আছে, প্রথমে ইউএসডি, প্রথমে ফাস্টিং ইউএসডি যাদের আছে। বেস কারেন্সি কি ইউএসডি? তাই জি, বেস কারেন্সি ইউএসডি। হ্যাঁ, বেস কারেন্সি ইউএসডি, ওইগুলাতে পাওয়া, ওইগুলাতে বেশি আসে, বাট সব থেকে বেশি আসে গোল্ডে, বাট গোল্ড লসও দেয় বেশি। আমি তো গোল্ডে করি, কারণ আমার সবাই গোল্ডে করে। আমি আবার এই পেয়ারটা আমার পছন্দের, নাসদাক। এটাতে তো মনে হয় যে এইটা কিসের ভাই? এনএস, এটা নাসদাক, নাসদাক, এটা এটা আমার অনেক পছন্দের পেয়ার। এটা কি ইউএসএ? হ্যাঁ ইউএসএ। এটা কোম্পানিটা কি স্যার? এটা এটা হচ্ছে টপ 100টা কোম্পানি, কোম্পানি সবার সবার স্টকটা এখানে ইনডেক্স আকারে আছে। তো এটা কি এসএমসি ফলো করে প্রপারলি? না না, এসএমসি পুরোটা ফলো করে না, না এসএমসি ফলো করে লিকুইডিটি, লিকুইডিটিও করে। আমি অনেকদিন ধরে এটাতে করি নাই, কারণ আমার সাথে কেউ এখানে করে না। তো তো আমি আজকে এখানে চেক করব যে লিকুইডিটি এখানে কাজ করে কিনা না, তো আজকে এটা নিয়ে আমার ঘাটাঘাটি করার ইচ্ছা আছে। লিকুইডিটি ভালো দেখা যায় এক ঘন্টায়, না লিকুইডিটি স্ট্রাকচার ফলো করে নাই। যে ওই দিন একটা ভিডিও দিলে না ইন্ডিয়ান যে ওয়াটার ব্লক বের করার মতো, ওই যে একটা ছেলের ইন্ডিয়ান হিন্দি ওটা ভিডিও রিলিজ দিচ্ছিল মেবি, তো ওর হচ্ছে ওয়াটার ব্লক দেখাইছে, বাট তো ওয়াটার আর কি দেখানোর পরে তো বুঝি নাই যে একটা ভাই আরেক ভাইকে দিছিল, আমার মধ্যে আমার কাছে মধ্যে আছে ওই প্লেলিস্টটা, তো ওই জন্য আমি আপনার সাথে শেয়ার করে দিছি। একটু বুঝাবেন যে ওয়াটার ব্লকটা বের করে কেমন, ওইটা বাদ দেন না, আপনার মতই বলেন যেহেতু আপনার স্ট্র্যাটেজি করতেছি, তো আপনি ওয়াটার ব্লকটা বাছাই করেন কি কি হবে? আমি কোনো ওয়াটার ব্লকই বাছাই করি না, এমনি তো হিসাব তো রাখা ওয়াটার ব্লক। হ্যাঁ ভাই, নাম কি বলো? বসি বায়ার একটাই অর্ডার ব্লক, আপ ট্রেন্ডে থাকবে, একটা রেড ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল আপ। এটা কাজ করে দেখছো তুমি? হ্যাঁ কাজ করে, আমি খেয়াল করেছি অনেক জায়গায়, বেশি বেশি সময় নেক্সট ক্যান্ডেল আপে চলে যায়, আটটা দশটা থেকে আটটাই আপে চলে যায়। আমার কাছে ওইটাই ওয়াটার ব্লক, ওইটা হচ্ছে রানিং ওয়াটার ব্লক বলে ওই টুইটারে, যখন গোল্ডে কালকে এক ঘন্টা একটা হয়েছিল এখানে। আমি বলছি না ভাই পড়বে না, আপনি আরেকটু সময় ওয়েট করেন, এইখানে আরেকটু সময় ওয়েট করেন। পরে একটু সময় ওয়েট করছে, পরে দেখলাম যে এই ক্যান্ডেল এই নিচ থেকে উইক দিচ্ছে, তো বললাম না ভাই পরের ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে, পরেরটা গ্রিন হবে, এর পরের ক্যান্ডেল আপনি বাইয়ে যান। পরে এই জায়গা থেকে আবার বাইয়ে যাওয়া হয়, এইখানে মতো চার বা ছয় থেকে আবার বাইয়ে যাওয়া হয়, এরপরেরটা তো আমরা পুরোটা পাই। তো আমার হিসাবে এগুলো হচ্ছে আমার জন্য গোল্ডেন ওয়াটার ব্লক, এগুলোকে বলে ওয়াটার ব্লক গুলো দুই পাশের দিকে উইক থাকলে কি বেশি বেটার হয়? না না না, মধ্যে দুইটার মধ্যে একটা, এই দেখো একটা, মানে অনেক সময় স্ট্রং ওয়াটার ব্লক হয় একটা স্ট্রং ক্যান্ডেলের পর, এই দেখো আরেকটা।
এইগুলা হলে পরের ক্যান্ডেলটা কনফার্ম থাকবে তোমার গ্রিন। মানে এখানে ব্যাক টু ব্যাক দুইটা একই হইছে। হ্যাঁ হ্যাঁ ব্যাক টু ব্যাক একই হয়। এরপরে তিন নম্বরে হইছে বাট ইট একটু উইক, মানে নিচে গিয়েছিল অনেক। আর কোথায় হইল? উপরে আছে ডান দিকে একটা। আমার চারটা এমন কেন দেখাচ্ছে আজকে? আমার চারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। কেমন জানি লাগে, মজা লাগে না? মজা লাগে না, কষ্ট লাগে দেখতে। প্লাস্টিক প্লাস্টিক সবাই অ্যানালাইসিস করে। আমার কাছে ট্রেডিং ভিউ অনেক ভালো লাগে। তো ভাই তো আমি ওইগুলো ট্রেডিং অর্ডার ব্লক হিসেবে ধরি, যে ওইগুলো আমার আমার স্ট্র্যাটেজির সাথে আসে। আর বাকি আপনি যে এটাকে অর্ডার ব্লক ধরেন, আপনি এটাকে অর্ডার ব্লক ধরবেন পাই কিনা না। আপনার হিসেবে এই রেড ক্যান্ডেলটা ওয়াটার ব্লক হওয়ার কথা না? এটা তো হয় না, এটা অনেক আপনার হাই লো খুঁজে বের করতে হবে ভাই, কাহিনী আছে। এইটা হচ্ছে আপনার হিসেবে এইটা ওয়াটার ব্লক। হ্যাঁ আমি যে টুক দেখছি আর কি, আপনার এসএমসি তে এইটা ওয়াটার ব্লক। আচ্ছা ভাই এখন আমি নাইমের কিছু কোয়েশ্চন আনসার করি। নাইম ভাই বলো আরেকটা 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 লাস্ট লাস্ট ওয়ান। আই সমস্যা নাই বলো ভাই লাস্ট ওয়ান। সেটা হচ্ছে দেখা যায় যে ওই যে আমরা যখন ওই যে পুল ব্যাক এর জন্য যখন ধরেন একটা আমরা অর্ডার প্লেস করে রাখলাম, হ্যাঁ যে এখানে যদি 50% প্লাস হয় তখন হচ্ছে আমরা এন্ট্রিটা হবে, কিন্তু দেখা যায় ধরেন রাত 10টার দিকে হচ্ছে আমি এন্ট্রিটা প্লেস করলাম, দেখা যায় যে এন্ট্রি হচ্ছে 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 সকাল হয়ে যাচ্ছে কিন্তু ও আর উপরে উঠতেছে না নিচেও নামতেছে না, উপরে উঠতেছে না নিচে নামতেছে না, ওই এরিয়ার মধ্যে একবার হচ্ছে মাইনাসে যায় আবার প্লাসে আসে মাইনাসে যায় প্লাসে আসে, এইটা থেকে বের হওয়ার ওই কি এটা থেকে তো আপনি আমি আপনাকে দিছিলাম তো মুভ হতে হবে না মার্কেট তো আর এখন এই জন্য কি আমরা সিডনি সেশনে মার্কেট স্লো থাকে, এশিয়ার মিডিলে মার্কেট স্লো থাকে, এরপরে ইউএস এর এন্ডে মার্কেট স্লো থাকে। যেমন ধরেন আমি যখন বাসায় আসি রাত 9টা সাড়ে 9টা কি 10টা বাজে, তো তখন ধরেন আপনি 9টা থেকে 11টা পর্যন্ত মুভ পাবেন আপনার টাইমে, বাংলাদেশ টাইমে 9টা থেকে 11টার ভিতরে আপনি মুভ পাবেন, 11টার পরে আর তেমন কোনো মুভ নেই। আপনি আপনি যে সেশনের একটা ইয়া দিছিলেন না জেপিজি, ওইটাই তো না, ওইটা ফলো করলে তো হয় ভাই, এগুলা ফলো টলো না, ওইটা আপনি বের করবেন, আমি আপনাকে টাইম বুঝাই দিব আরেকদিন, আপনি ওইটা বুঝবেন, বুঝার পরে আপনি ফিগার আউট করবেন যে কোন সময় মার্কেটে কাজ করে কোন সময় মার্কেট না। আপনার যখন দুপুরে খিদে লাগলে আপনি দুপুরেই খাবেন, দুপুরেরটা সকালে খাবেন খিদে লাগার আগে। তো ওইটাই যে মার্কেট যখন মুভ দিবে ওর নির্দিষ্ট টাইম মতো আপনাকে ওই সময় থাকতে হবে, যদি আপনি ওই সময় না থাকে আপনি যদি মনে করেন যে না আমি সকালে এটা করি বা রাতে হয় তাহলে তো হয় না। তাহলে ভাই এটার সমাধান কি হল?
এটা সমাধান কোনো সমাধান নাই, আপনাকে টাইম বের করতে হবে। আপনাকে ওই যে মার্কেট মুভিং এর যে সময়টা, যেমন ইউকে সেশন বা ইউকে সেশন, স্পেশালি ইউকে সেশনে আপনাকে অনলাইনে থাকা দরকার। ওইটা হচ্ছে বাংলায় একটা থেকে নয়টা, একটা পিএম, হ্যাঁ 1 PM থেকে, না না বাংলাদেশ টাইম একটা থেকে, ইউকে থেকে, হ্যাঁ 1 PM থেকে মার্কেট দেখবেন ভালো মুভ দেওয়া স্টার্ট করে। 1 PM থেকে 9 PM, তাই তো? হ্যাঁ 1 PM থেকে 9 PM, কারণ মার্কেট ভালো মুভ করে। আপনি যদি লাইভ মার্কেট দেখতে চান তখন আপনি দেখতে পারবেন যে মুভ হচ্ছে। আপনি তো দেখতেছেন মার্কেট ঘুমিয়ে যাওয়ার পরে, এটা একটা সমস্যা। আপনি আপনারা কি সবাই ইউকে ইউকে আর ইউএস সেশনটাই ফলো করেন? আমরা ভাই ঠিক ঠিকানা নাই, যখন ইচ্ছা তখনই। নাইম ভাই? জি ভাইয়া। আপনি কি সেম? আমি বেশিরভাগই ইউকে আর ইউএসএ। ইউএসএ ইউএসএ সেশন কটা থেকে ভাই? 9টা, রাত 9টা থেকে। রাত 9টা থেকে একটা, আর সন্ধ্যা 6টা থেকে আরেকটা। কি জিনিস সেশন রে? সন্ধ্যা 6টা। মাথা খারাপ। ইউএসএ সেশন স্টার্ট হয় তোমাদের টাইম 6টা থেকে। ওইটাই আমি 9টা বলে ফেলছি। আর 6টা থেকে 9টা পর্যন্ত ইউকে আর ইউএসএ একসাথে থাকে, আর 9টার পরে শুধু ইউএসএ থাকে। ওইটাই ভুল করে ফেলছি, মিস্টেক। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা নাই, জিজ্ঞাসা করো এখন। ভাই গতকালকে যে টপিকটা নিয়ে আজকে কথা হবে? কোনটা কালকে কোনটা নিয়ে কথা বলছিলাম? ওই যে ভাই ক্যান্ডেলের রহস্য। আরে ভাই রে, এইগুলা বললে তো ট্রেডিং করা ছেড়ে দিবা। ছাড়েন না, ছাড়েন না, আমি ছাড়বো না তো, আপনারা ছেড়ে দিবেন। আমার কাছে মজাই লাগছে কাহিনীটা। চলছে গাড়ি সিসি। এটা হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট। আগে এই ডায়াগ্রামটা বুঝতে হবে। এটা হচ্ছে 4টা সেন্ট্রাল ব্যাংক, আমি আর নাম লিখলাম না, ঠিক আছে? ঠিক আছে, 4টা সেন্ট্রাল ব্যাংক, এটা হচ্ছে আমাদের মার্কেট। 4টা সেন্ট্রাল ব্যাংক মিলে ক্রিয়েট হচ্ছে যে ফরেক্স মার্কেট। এখন এটা আমরা প্রত্যেকটার একটা নাম দেওয়া দরকার, নাম না দিলে প্রবলেম। ABCD, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, ঠিক আছে? এখন প্রত্যেকটা মার্কেট একটা আরেকটার সাথে কানেক্টেড। কানেক্টেড কি? ডাটা আদান প্রদানে। আবার যেমন নিউ ইয়র্ক কানেক্টেড সিডনির সাথে, আবার নিউ ইয়র্ক কানেক্টেড লন্ডনের সাথে, আবার মার্কেটের থ্রুতে নিউ ইয়র্ক আবার এটার সাথেও কানেক্টেড। এখানে মাল্টি কানেকশন। এখানে ডাটা পড়ছো না? ডাটা পড়ছেন ভাই তো, বলছেন ডাটা ইনপুট আউটপুট। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কম্পিউটারে তো এগুলো আছে, তো এই ডাটা এইদিকেও যায় আবার এইদিকেও আসে। আচ্ছা, এই হলো যে আমাদের এতটুকু। এখন টপোলজি, টপোলজি এখন নিউ ইয়র্কে, এইটা হচ্ছে আমাদের বিগ ব্রোকার। না, বিগ ব্যাংক, আমরা এখানে ব্যাংক দিব, এটা
বিগ ব্যাংক, বিগ ব্যাংকের সাথে কানেক্টেড বড় প্রকার, বড় প্রকারের সাথে কানেক্টেড ছোট প্রকার, এরপরে যে আমরা তোমাকে এটার আরো একটা ডিটেলস এইভাবে ড্র না করে আমি এটার একটা ডায়াগ্রাম ডাউনলোড করছিলাম অলরেডি। দেখা এটা তো কম দেখা যায় তাই না? এটা কি এখানে পেস্ট হবে না? মনে হয় না, মনে হয় না, আসে নাই। স্ক্রিনশট মেরে পরে করা যাবে না? সলিউশন আছে না, এটাকে তো পেস্টও করা যাচ্ছে না। কোনো সলিউশন আরেকটু ওয়ার্ড ফাইলে ইয়ে করে দেখেন ভাই, এটাকে ইমেজ হিসেবে রেন্ডার দিয়ে এভাবে বোঝা যাবে ভাই, দেখা যাচ্ছে আর চলে গেল, উল্টা হবে না। পেজের সেটআপটা এটা কি ই করলে হবে না? অ্যাঙ্গেল এখন হয়েছে। আচ্ছা এই দেখেন, এই আমাদের তিনটা সেন্ট্রাল ব্যাংক মিলে ক্রিয়েট হয়েছে আমাদের ফরেক্স ব্যাংক, সরি ফরেক্স মার্কেট। এরপরে আছে আমাদের মেজর ব্যাংক, মেজর ব্যাংকগুলো প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের সাথে কানেক্টেড, প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের সাথেই কানেক্টেড থাকে মেজর ব্যাংক। এখন মেজর ব্যাংকের সাথে কি কানেক্টেড, এক মেজর ব্যাংক আরেক মেজর ব্যাংকের ডাইরেক্ট কানেকশন হয়, এরপরে কমার্শিয়াল কোম্পানি থাকে, ইনভেস্টমেন্ট ফান্ড থাকে, এরপরে থাকে যে মার্কেট মেকার। মার্কেট মেকার রাখে, মার্কেট মেকার হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি সরি ইনস্টিটিউশনাল ট্রেডার, যারা ইনস্টিটিউশনাল ট্রেডারের পরে এইদিকে আরো থাকে, ওইদিকে থাকে যে ব্রোকার, বড় ব্রোকার এরপরে ছোট ব্রোকার, বড় প্রকার ছোট ব্যাংক, ছোট প্রকার আমরা, আমরা একবারে লাস্ট। এই পুরো প্রসেসের মধ্যে যে ডাটাটা আসে না, এখানে যে বাই সেলটা যেটা হচ্ছে, আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার।
এই যে জিনিসটা হচ্ছে এটার মধ্যে যে ডাটাটা আসে এইভাবে, হ্যাঁ কথা বলে রিপিট হচ্ছে, হ্যাঁ এটাই আমার ধারণা। ওকে এখন দেখি, এত প্রবলেম হওয়ার তো কথা না, এখন কি ঠিক আছে? এখন কি রিপিট হয়? না আচ্ছা, না আমি জুড়ে কথা বললে হয়তো রিপিট হয় এই টাইপের সামথিং। আচ্ছা তো এইসব ডাটাগুলা মার্কেটে আবার ব্যাক আসে, মার্কেটে আসে, মার্কেটে এই যে আমরা যে একটা কিভাবে যেন ক্লিয়ার না ব্যাপারটা নাইম, এটা নিয়ে পরে বলি ভাই, এটা কখনো আমাকে আরেকটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে ভাই? আমার এই যে পুরোটা পুরোটা আমাকে ক্লিয়ার করতে হবে, এরপরে আমি তোমার কাছে আসবো, ঠিক আছে ভাই? সমস্যা নেই, বাট এখান থেকে আমরা বলতে পারি যে তোমাকে কিছু কোশ্চেনের আনসার দিই, মার্কেট কিভাবে কাজ করে। আচ্ছা তোমার মিউট করো, মিউট করা হইছে না, মিউট করো তুমি, ঠিক আছে? আর না হলে তোমার কথা আমার কাছে আবার ফিরত চলে আসতেছে। আচ্ছা মার্কেটের মধ্যে আমরা জাস্ট বড় বড় টপিক নিয়ে কথা বলি না, থাক এইটা বাদ দেই, আর কি আছে কাহিনী বলো, শর্টকাটে শেষ করো, ঘুম পাচ্ছে আমার। গতকালকে মার্কেটের একটু এটা বুঝাই দিবেন, কি হয়েছিল গোল্ডের কোন মিনিটে? ওকে এইটা করা যাবে। আচ্ছা তোমাকে একটা টিপস দিব মার্কেটের, ঠিক আছে? একটা গোল্ডেন টিপ, কখনো যদি মার্কেট এইভাবে যাচ্ছে, এটা বেশি হয়ে গেছে, তুমি এখন মিউট করার দরকার নাই, এখন কথা রিপিট আসবে না আই থিংক। ওকে মার্কেট যদি এই উপরে কখনো, তাহলে মনে করবা যে এই জায়গা থেকে মার্কেট বাইরে যাবে। কখনো যদি এই ধরনের কিছু হয় তাহলে মার্কেট পাইয়ে যাবে, এই দেখো একটা নমুনা। এইভাবেই করে মার্কেট, তো এইটা তো হলো, এরপরে মার্কেট এখানে একটা পুল ব্যাক করছে, এই লোয়ার পুল ব্যাক এতটুকু করছে, করার পর ধরে ভাই মার্কেট আর হাইয়ের পথেই চলে গেছে, মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে, নতুন হাই ক্রিয়েট করার পরে এই জায়গায় আমি যেটা গতকালকে দেখছি, 15 মিনিট আছে এই কলের, আর এই জায়গায় আমি যেটা দেখছি, এখানে অনেকে বলবে যে মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করছে হেলথের অনেক কিছু, এই জায়গায় জাস্ট বড় বড় ইনস্টিটিউটরা কয়েকবার সেম প্রফিটটা নিছে, সেম প্রফিট ওরা কয়েকবার নিছে, এই লেভেলে ওরা কয়েকবার প্রফিট করছে, এই লেভেলে কয়েকবার দুবার তিনবার ট্র্যাপ করছে, এখানে ট্র্যাপ হয়েছে যে প্রত্যেকবার মার্কেট অনেক হাই প্রাইস, তো অনেকে মনে করছে মার্কেট সেলে যাবে সেলে যাবে, তো ওরা সেল এন্ট্রি নিছে, ধরা পড়ছে সেল এন্ট্রি নিছে, ধরা আমি নাম দিক দিয়ে সব এন্ট্রি ধরে নিয়েছিলাম, পরে যখন একবার নামছে তখন সবগুলা এন্ট্রি ক্লোজ করে দিছে। আমার বাই ছিল গতকালকে এই জায়গায় 96 এ, এই এই আমার বাই 96 থেকে বাই ছিল, এখন যা যা নিতে পারছে আর কি উপরের দিকে। এখন আগামী সপ্তাহে কি হবে ভাই, এটা বলা খুবই হার্ড, এত হাই প্রাইস,
বাট মার্কেট তো নিচে তো যত উপরে গেছে নিচে তো যাবেই, পুল ব্যাক তো ওকে করতে হবে। কারণ এখানে যদি আমি আমার লিকুইডিটি স্ট্র্যাটেজি যখন ফলো করি, আমার স্ট্র্যাটেজিতে আমি দেখি এখানে এখানে তোমাকে জাস্ট 4 আওয়ারে দেখি, আজকে কেন জানি এইটা ঠিক আমার মন মতো সেট আপ করতে পারতেছে না। একবার আমার ক্যান্ডেল গুলো হয়তো কেউ কোনো চেঞ্জ করছে। আমি যেটা দেখি মার্কেট এই ক্যান্ডেলটাতে বায়ার আছে, এই জায়গায় বায়ার আছে, যে বায়ারকে মার্কেট উঠায় নাই এখনো, এরপরে এইখানে বায়ার আছে কিছু, এই বায়ার গুলাকে মার্কেট উঠায় নাই, এরপরে এই জায়গায় বায়ার আছে মার্কেট উঠায় নাই। তো এই তিনটা জায়গার বায়ারকে মার্কেট উঠাতে হবে, ও নিচে আসবে, এটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার আমরা যদি এখন 1 আওয়ারে কথা বলি, ওইগুলো ছিল 4 ঘন্টার, 1 আওয়ারে কথা বললে এই জুন এই যে জায়গাটা, এই জায়গাটা মার্কেট, এই জায়গাতে অনেক বায়ার আছে, এই বায়ার গুলাকে মার্কেট উঠাতে হবে। ও আমি বাঁকা হয়ে বসছি এই জন্য যে আমি ক্যান্ডেল উল্টা উল্টা দেখছি। এই জায়গায় আছে বায়ার, এদেরকে উঠাতে হবে, এইখানে আছে এখানে উঠাতে হবে, এরপরে এখানে অনেক বায়ার উঠাতে হবে, আর নিচের দিকে এইখানে এইটা এগুলো পুরোটা ক্লিন, এই অংশটা পুরোই ক্লিন করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা ভাই এই অংশটা কিভাবে বুঝবো ক্লিন একটু দেখাই দিবেন ভাই। পারবো, 15 মিনিটে ক্লিন করছিল এটা। ওকে তাইলে আমরা এখান থেকে কথা বলতে হবে, দাঁড়াও আগে আমি ক্যান্ডেল এগুলাকে আমার ওয়েতে সেট আপ করে নিই একটু। ওকে এখানে থাকবো এই টাইম ফ্রেমে, বেটার ভিউ। আচ্ছা কাহিনী স্টার্ট হয়েছে এই জায়গা থেকে, এখান থেকে মার্কেট যখন আপে গেছে এই সময় এই জায়গাটায় অনেক বায়াররা এন্ট্রি নিছিল, এই বায়ারদেরকে এই বায়াররা এখানে বাই হয়েছিল। আচ্ছা আমরা এইভাবে জাস্ট মার্ক করে যাব, এখানে বায়ারদের এন্ট্রি হয়েছিল, মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে ও নিচে আসছে, আসা আসছে এই এইটা করছে শুধু এই জায়গার বায়ারদেরকে মার্কেট থেকে উঠিয়ে দেওয়ার জন্য, কারণ লং রানে ও আপে যাবে। বাট যখন ও নিচে আসতেছিল, উপর থেকে নিচে আসতেছিল, এই জায়গাটায় অনেক সেলারদের এন্ট্রি হয়, তো মার্কেটকে কি করতে হয়েছে, ও আবার উপরে গেছে মার্কেট, এই যে সেলার যারা ছিল না ওদেরকে মার্কেট থেকে উঠিয়ে দেওয়ার জন্য, মার্কেট তোমাকে একটা এন্ট্রি লম্বা সময় ধরে রাখতে দিবে না, যেটা মার্কেট কোনো অবস্থাতে করে, কোনো সব সময়ই করে, যে কোনো অবস্থাতে এটা দিবে না। তো এই যে এখান থেকে সেলারদের যে এন্ট্রি হয়েছিল, মার্কেট নিচে আসছে বায়ারদেরকে উঠানোর জন্য, বাট নিচে আসতে যেয়ে উপরে ও সেলার রেখে আসছিল, মার্কেট আবার উপরে গেছে, এই যে সেলারদেরকে এইখান থেকে ওরা সুইপ করার জন্য, যখন ওদেরকে সুইপ করে ফেলছে, সুইপ করার ফলে এখন আমরা ছোট টাইম ফ্রেমে কথা বলবো, আবার সুইপ করার পরে মার্কেট নিচে আসছে। এখানে দেখো এই জায়গায় এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে বায়ারদের এন্ট্রি ছিল, তো বায়ারদের এন্ট্রিটাকে ওই নিচে আসছে, ওদেরকে সুইপ করে দেওয়ার, তো উপর থেকে নিচে আসছে আবার, বাট উপর থেকে নিচে আসতে যাই এই জায়গায় আবার বাই সেলারদের এন্ট্রি হয়ে গেছে, তো মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, এই সেলারদেরকে মার্কেট থেকে উঠিয়ে দিছে। ওকে মার্কেট এখান থেকে উঠে, কেউ কি আসো শুনতেছো আমার কথা? আচ্ছা মার্কেট এখান থেকে উপরে গেছে এই যে সেলারদেরকে উঠানোর জন্য, বাট ওইটা করতে যাই এই জায়গায় আবার অনেকগুলা বায়ারদের এন্ট্রি হয়ে গেছে, সো মার্কেট আবার নিচে আসছে, এই ক্যান্ডেলে ওদেরকে উঠাইয়া দিছে, এরপরে আবার নিচে আসছে, তো আবার এই যে এই জায়গাটা, এই জায়গাটা আবার নতুন করে ও সুইপ করে ফেলছে, এই সুইপ করার পর ও আবার উপরে গেছে,
যে এখান থেকে তো সেলারদের এন্ট্রি হয়ে গেল না, সেলারদের এন্ট্রি হয়ে গেছিল, এখান থেকে উঠাইয়া দিছে। উঠাইয়া দেওয়ার পরে এখানে এখন কোনো কিছু নাই, বায়ার সেলার সব ক্লিন, এতটুকু ও ক্লিন করে ফেলছে, এতটুকু পর্যন্ত মার্কেট আমাদের ক্লিন। তো যখন মার্কেট আমার যদি স্ট্রেটেজি ক্লিন করে ফেলবে, ও নতুন করে আবার মুভ দেওয়া স্টার্ট করবে। তো ই সাপোজ এখানে ও আবার ব্রেক করার কথা ছিল এটাকে, বাট ও ব্রেক করতে পারে নাই, তো ও পড়ে গেছে ব্রেক না করার কারণে। পরে যাওয়ার সময় এখানে আবার নতুন করে সেলারদের এন্ট্রি হয়েছে, সেলারদের এন্ট্রি হয়েছে, ও নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে, আসার পর এতটুকু আসছে, এই এসে এই জায়গাটাকে ও আবার সুইপ করে নিল। ও সুইপ করার পরে সুইপ করে ফেলছে, বাট এখানে তো সেলারদের এন্ট্রি হয়ে গেছে না, তো সেলারদেরকে তো মার্কেটে রাখা যাবে না, এই জন্য মার্কেট আবার উপরে করতে এই অংশের যে সেলার আছে সেলারদেরকে উঠে আসছে। ওকে, সেলারকেদেরকে উঠে দিছে, বাট এখান থেকে যখন উপরে যায় তখন এই অংশে বায়ারদের এন্ট্রি হয়ে যায়, তখন ও আবার ব্যাক করছে এখান থেকে ওই বায়ারদেরকে মার্কেট উঠাইয়া দেওয়ার জন্য। বাট উঠাইয়া দিতে যাইয়া উপরের অংশে ও আবার সেলারদের এন্ট্রি হয়ে গেছে, এইখানে সেলারদের এন্ট্রি হয়ে গেছে। তো ও সেলারদেরকে উঠানোর জন্য মার্কেট আবার উপরে যেতে হয়েছে। তো এই অংশে এসে দেখো, তোমাকে একটা মজার জিনিস দেখাই। ওকে, সেলারদের এন্ট্রি হয়ে গেছিল, তো মার্কেট নিচে আসছে, এসে আগের একটা সুইপ করছে, করার পর আবার উপরে গেছে, সেলারদের উঠাইয়া দিছে, এরপরে আবার এখান থেকে বায়ারদের এন্ট্রি ছিল না, বায়ারদের এন্ট্রি ছিল, তো বায়ারদেরকে ও এখানে উঠাইয়া দিছে। এখন দেখো এই জায়গায় ও পুরোটা ক্লিন করে ফেলছে, এটা ক্লিন না এখানে? হ্যাঁ হ্যাঁ, যখনই ও ক্লিন করে ফেলছে তখনই আসবে নতুন মুভ। তো এই আসছে মার্কেটে নতুন মুভে, এই নতুন মুভ আমরা পাইছি। ও মাই গড, বুঝতে পারছো? যখন যখন মার্কেট যখন সেলার হান্টিং এ যায় বা বায়ার হান্টিং এ যায়, অতক্ষণ পর্যন্ত কি বায়ার সেলার ওয়েট করে? হ্যাঁ করে। বায়াররা বা সেলাররা কি ভাবে এইটা যে হয়তো আবার ঘুরে ব্যাক আসবে, আবার ঘুরে রিভার্স হবে, এই টাইপের কিছু ওয়েট করে নাকি? কম মানুষই স্ক্যালপিং করে রে ভাই, সবারই ধারণা থাকে একটা ট্রেড নিব আমি 2-3 দিন আর 4-5 দিন ধরে রাখবো। সিস্টেম হচ্ছে মার্কেট নতুন করে মুভ দেওয়ার আগে অবশ্যই ওকে পুরনো সাইড ক্লিন করে দিতে হবে, ওকে মেক শিওর করতে হবে কেউ বসে নাই। আর না হলে ভাই অনেক, আমি একজন পাবলিককে দেখছিলাম, এইটা এই বছরের কথা বলি, উনি আমাদের ডাকারি, ওই বেচারা কোন টাইম থেকে দেখবে আমাকে, ওই বেচারা আমার আমার সাথে ওনার পরিচয় হয় এই যখন বললে এখানে 2400-তে। উনি বাইরে ছিলেন এই জায়গায় 1800-তে, হ্যাঁ 1800-তে, বুঝতে পারছেন? হ্যাঁ, উনি এই জায়গা থেকে বাই আছে 1800-1800-এ বাংলাদেশ টাকায় ওই সময় আমি দেখছি প্রায় 1.5 কোটি টাকার উপরে আছে রানিং প্রফিট। আমার তার সাথে অনেক ভালো ভালো বড় ট্রেডারদের কানেকশন আছে, তো আমি ওদের ইন্টারনাল সাবজেক্টগুলো জানি, আর অনেকের আমার কাছে ওদের লগইন ডিটেলসও থাকে, আমি যখনই চাই অ্যাক্সেস করতে পারি। তো এটা আর কি কাহিনী, তো এভাবে থাকে ভাই, আপনার যে আনসারটা এভাবে লগইন করা থাকে। আচ্ছা ভাই, আমি সেশনটা শেষ করব, ভালো থাকেন, আমাকে একটু বিড়ি কিনতে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, এখন আমরা তো পুলব্যাক স্ট্র্যাটেজিটা দেখলাম বা শিখলাম, এখন আমার নেক্সট টার্গেট কি হবে ভাই, কোনটা শিখবো?
আপনার সিরিয়াল এর পরে কি আছে? আপনার কি ওই ভিডিওগুলো শেষ হয়ে গেছে? হ্যাঁ। আর যে প্লেলিস্টটা দিছি আপনাকে ওই দিন, ওই যে হিন্দি ওইটা, হ্যাঁ ওইটা তো ফুল শেষ করি নাই, ওইটা ওইটা শেষ তিনটা ভিডিও দেখছিলাম, ওইটা শেষ করেন, এরপরে এসে আমি আপনার ছোটখাটো একটা পরীক্ষার মতো করব। ওকে ভাইয়া, আপনার একটা কোয়েশ্চনিং রাউন্ড করব একটা। ওকে ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওয়া নাইম ভাই, আল্লাহ হাফেজ।